হোয়াইট বোর্ড রোবোটিক্স স্কুলের ফ্রি রোবোটিক্স ক্লাস ও ওয়ার্কশপ সম্পন্ন হয় নগরের চক বাজারের মতি টাওয়ার আজিয়া 8 জন অনুষ্ঠিত হয়। ছোট ইন্ডিকেটর হচ্ছে 3, সে দেখো সবগুলো আউটপুট দিছে কত ধরে 3 ধরে, খেয়াল করে দেখো সবগুলো। অনুষ্ঠানত আজিয়া ট্রেনার আছিল অনিক সরকার, হোয়াইট বোর্ড সায়েন্স ক্লাবের ডিরেক্টর ওমর ফারুক তানবীরের পরিচালনায় তো অনুষ্ঠানত 100 জন ছাত্রছাত্রী উপস্থিত আছিল। এ সময় ছাত্রছাত্রী অলতুন এই রোবোটিক্স ক্লাস ও ওয়ার্কশপের হতা জানতে চাইলে তারা হয়, প্রথমে খুব ভয় লাগছিল যে এখানে অনেক বড় বড় ভাইয়া কেমনে বুঝবো, আমি এখনো ক্লাস 5-এ, এতই ভালো ক্লাস নিচ্ছে যে কি খুবই ভালো বুঝা গেছে, ভাইয়া অনেক ভালোভাবে বুঝাই দিচ্ছে তাই খুব ভালো করেই বুঝতে পারতেছি। আমার অনেক ভালো লাগছে, অনেক নতুন কিছু শিখতে পারছি, অজানা জিনিস কিছু জানতে পারছি। এ ব্যাপারে জানতে চাইলে হোয়াইট বোর্ড সায়েন্স ক্লাবের ডিরেক্টর ওমর ফারুক তানবীর জানাই, হোয়াইট বোর্ড সায়েন্স ক্লাব বলতে চট্টগ্রামের যে সমস্ত মেধাবী ফলক কল আছে উনারা একসাথে করিয়ে নারা বিজ্ঞান চর্চারে আরও বেশি চট্টগ্রাম নতুন কীভাবে বেগবান করা যায় ইনের উদ্দেশ্য করে সামনে রেখে গর্গি তারা সাধারণ ছাত্র বেকুণের লইনে মেধাবী কেশল্লা এবং বিজ্ঞানের যে সমস্ত হাস আছে এই বেকিনের একখান দিয়ে করিয়ে এনে আরা রোবটিক্স একখান ফ্রি স্কুল খুললি যারা প্রায় 200 জন ছাত্র ফ্রি রোবটিক্স শিখে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।